Hello everyone, welcome to my channel. আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সাতটি খাবার শেয়ার করতে যাচ্ছি যেগুলো আমাদের অ্যানিমিয়া রোগ থেকে মুক্ত হতে সাহায্য করবে কোনো রকম ওষুধ ছাড়াই। বলে রাখা ভালো যে এই অ্যানিমিয়া রোগ কিন্তু নানান কারণে হতে পারে। যেমন কিডনির সমস্যা, অ্যাক্সিডেন্টে হঠাৎ করে অনেক রক্তক্ষয়, হেভি মেনস্ট্রুয়েশন, इंटेস্টিনাল ডিসঅর্ডার, নিউট্রিশন ডেফিসিয়েন্সি বা পুষ্টির অভাব। এবার এই কারণগুলোর মধ্যে যেটি সব থেকে কমন সেটি হলো পুষ্টির অভাব এবং যে পুষ্টির অভাবটা মেনলি দায়ী থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেটি হল আয়রন এবং তার সঙ্গে ভিটামিন তো আমি যে খাবারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই খাবারগুলো কিন্তু আমাদের শরীরে আয়রনের অ্যাপস বৃদ্ধি করবে এবং যার কারণে আমাদের রক্ত বৃদ্ধিতে সাহায্য করবে চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি খাবারগুলো এক এক করে দেখে নিই এবং এই যে খাবারগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই খাবারগুলো কিন্তু আমি নিজেও খেয়েছি কিছুদিন আগে আমি নিজেও অ্যানিমিয়ায় ভুগেছি এবং এই খাবারগুলো আমার ডায়েটে ইনক্লুড করার পরে আমি কিন্তু নিজে থেকেই আমার অ্যানিমিয়া রোগ থেকে পুরোপুরিভাবেই সুস্থ হয়ে যায় রকম ওষুধ ছাড়াই তার উপর একটি ভিডিও রয়েছে আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি আপনারা চাইলে একবার ভিডিওটি দেখে নিতে পারেন উপরে ক্লিক করলেও পাওয়া যাবে বা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন প্রথম খাবারটি হলো মধু মধুতে কিন্তু রয়েছে আয়রন কপার ম্যাঙ্গানিজ এই মধু ভীষণ ভাবে হেল্প করে থাকে আমাদের রক্ত বৃদ্ধিতে অনেকভাবেই খাওয়া যেতে পারে যেমন সকালবেলা খালি পেটে উষ্ণ এক গ্লাস গরম জলে আমরা এক চামচ মধু নিতে পারি তার সঙ্গে হাফ লেবুর রস মিশিয়ে আমরা খেতে পারি এছাড়া মধু আমরা অনেক ফলের উপর ছড়িয়ে নিয়েও খেতে পারি যেমন হতে পারে আপেল বা কলা দ্বিতীয় খাবারটি হলো আমাদের বিটরুট ভীষণভাবে সুপরিচিত একটি খাবার এই সবজিটি কিন্তু নানান ভাবে আমাদের শরীরের উপকার করে থাকে এই সবজিতে রয়েছে আয়রন কপার ভিটামিন সি ক্যালসিয়াম ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ বিটরুট কিন্তু আমাদের হিমোগ্লোবিন বাড়িয়ে আমাদের আরবিসি লেভেলকে ইনক্রিজ করতে হেল্প করে থাকে বিটরুটকে আমরা কিভাবে খেতে পারি বিটরুটের জুসই কিন্তু বেশিরভাগ সময় কার্যকরী হয়ে থাকে কিভাবে খাওয়া যেতে পারে একটি পরিষ্কার বিটরুট আমরা নেব তাকে ভালোভাবে ধুয়ে নেব তার উপরের পোর্শন এবং নিচের পোর্শন আমরা কেটে নেব এবং চার ভাগে ভাগ করব। এবার প্রেসার কুকারে এক গ্লাস জল এবং খুব সামান্য পরিমাণ গুড় দিয়ে একে সিদ্ধ করে নেব মোটামুটি চার থেকে পাঁচটা হুইসেল দিলেই কিন্তু যথেষ্ট এরপরে এই জুসটা আমরা নিয়ে নেব এবং এই জুসের সাথে হাফ লেবুর রস মিশিয়ে আমরা এটি সেবন করব। আমরা চাইলে সকালবেলা নিতে পারি বা মিড মর্নিং মানে সকালের খাবার এবং দুপুরের খাবারের মাঝখানেও কিন্তু এক গ্লাস বিটরুটের জুস আমরা খেতে পারি তিন নম্বরে রয়েছে কিছু শাক যেমন প্রথমটি হলো কুলেখাড়া শাক গ্রাম এটি ভীষণভাবে সুপরিচিত এবং শহরের দিকেও কিন্তু এই কুলেখাড়া শাক পাওয়া যায় এই কুলে শাক কিন্তু আমাদের রক্ত বৃদ্ধিতে হেল্প করে থাকে এই কুলে রয়েছে আয়রন ভিটামিন সি এবং ফুলেট কিভাবে খাওয়া যেতে পারে আমরা কিছু পরিমাণ কুলে তুলে এনে একে পিষে বা গ্রাইন্ড করে যেভাবেই হোক এর জুস বের করে নিতে পারি এবং এই জুসের সাথে খুব সামান্য পরিমাণে গুড় এবং লেবুর রস মিশিয়ে আমরা খেতে পারি বা চাইলে একে সিদ্ধ করে নিতে পারি মানে কুলেখাড়ার পাতাগুলোকে পাতাগুলোকে আমরা বেশ কিছু সময় ফুটিয়ে নেব মোটামুটি থেকে মিনিট এবং তারপরে করে নিয়ে যে জুসটা আমরা পাবো সেই জুসের সাথে অবশ্যই আমরা লেবুর রস মেশাবো দিয়ে আমরা খাবো সেকেন্ড শাকটি হলো আমাদের সজনে শাক অনেকে সাজনা বলেও একে চিনে থাকে এই শাক কিন্তু ভীষণ ভাবে উপকারে আসে আমাদের যখনই আমাদের অ্যানিমিয়া রোগ হয় এই শাকে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি ভিটামিন সি ক্যালসিয়াম এবং আয়রন এই সজনে শাককে নরমালি আমরা বাঙালিরা যেভাবে শাক খাই সেভাবেই খেতে পারি যেমন একে সিদ্ধ করে নিয়ে আমরা শাক হিসেবে একে খেতে পারি বা কোনো অন্য খাবারের সাথে মিশিয়ে এঁকে আমরা খেতে পারি বা চাইলে এর জুস তৈরি করেও খেতে পারি ঠিক কুলেখাড়ার আমরা যেভাবে জুস তৈরি করেছিলাম যেমন ফুটিয়ে নিয়ে একেও কিন্তু একইভাবে ফুটিয়ে নিয়ে তার সঙ্গে লেবুর রস মিশিয়ে আমরা খেতে পারি এবং ফুটানোর পরে শাকটা অবশ্যই ফেলবেন না শাকটাও খাওয়ার চেষ্টা করুন যেভাবেই খাচ্ছেন এই শাক কিন্তু ভীষণভাবে উপকারে দেবে শাকের মধ্যে আরও একটি হল পালং শাক আমাদের সবারই খুব সুপরিচিত এবং এই পালং শাকের অনেক গুণ রয়েছে এটি আমাদের রক্ত বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে থাকে এই পালং শাকে রয়েছে আয়রন ফুলেট ভিটামিন বি এবং ভিটামিন সি পালং শাককে আমরা অনেকভাবে খেতে পারি যেমন একে সিদ্ধ করে নিয়ে আমরা এমনি শাক হিসেবে খেতে পারি বা আমাদের কোনো স্যালাডের সাথে একে নিয়ে মিশিয়ে নিয়ে আমরা খেতে পারি বা চাইলে আমরা ডালের সাথে একে দিয়ে খেতে পারি মুগ ডাল হতে পারে বা কলায় ডাল হতে পারে বা অরহর ডাল হতে পারে এই ধরনের ডালগুলোর সাথে পালং শাকটা মিশিয়ে নিয়ে খেলে খেতেও টেস্টি হয় এবং আমাদের উপকারেও আসে একটি কথা মাথায় রাখুন যখন ডালের সঙ্গে শাকটা রান্না করছেন খাওয়ার আগে অবশ্যই একটু লেবুর রস মিশিয়ে নেবেন এতে চার নম্বর খাবারটি হলো আমাদের বেদানা বেদানা কিন্তু ভীষণ উপকারী একটি ফল বেদানাকে যে কোনো সময় খাওয়া যেতে পারে সকালে আমরা সকালের খাবার হিসেবে নিতে পারি বা আমরা মিড ডে যে স্ন্যাকগুলো হয় সকাল দুপুরের মাঝখানের যে খাবার তখন আমরা খেতে পারি চাইলে আমরা বিকেলবেলা খেতে পারি এই বেদানাতে রয়েছে আয়রন ভিটামিন এ সি ই কে এবং এতে অ্যাসকর্ভিক অ্যাসিড রয়েছে যেটা আমাদের আর পিসি লেভেলকে মেনটেন করতে কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে বেদানাকে অনেকভাবেই খাওয়া যেতে পারে ডাইরেক্ট আপনি একটি বেদানা নিয়ে ছাড়িয়ে খেতে পারেন অর্ধেক খাওয়া যেতে পারে যদি পুরোটা মনে হচ্ছে যে না আমি পুরোটা খেতে পারবো না বা চাইলে জুস তৈরি করেও কিন্তু খাওয়া যায় বেদানার পাশাপাশি আরও কিছু ফল রয়েছে যেগুলো ভীষণভাবে হেল্পফুল সেগুলো হলো যেমন পেঁপে কালো আঙুর তরমুজ পাঁচ নম্বরে রয়েছে আমাদের দুটি খাবার একটি হলো খেজুর এবং আরেকটি হলো কিসমিস খেজুর এবং কিসমিসের গুণাগুণ আমরা মোটামুটি ছোটবেলা থেকেই হয়তো শুনে আসছি এই খেজুর এবং কিশমিসও কিন্তু ভীষণভাবে উপকারী আমাদের এই অ্যানিমিয়া রোগ থেকে মুক্ত করতে বা আমাদের রক্ত বৃদ্ধিতে সাহায্য করে থাকে খেজুরে যেমন রয়েছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফুলেট জিঙ্ক ভিটামিন এ অ্যান্ড ভিটামিন কে অন্যদিকে কিসমিসে রয়েছে আয়রন এবং ভিটামিন সি কি করা যেতে পারে আমরা সকালবেলা একটি থেকে দুটি খেজুর খেতে পারি বা আমরা কিসমিস নিতে পারি বা আমরা মিড মর্নিং স্ন্যাক হিসেবে কিন্তু নিতে পারি যেমন এক মুঠো হয়তো কিসমিস আমরা খেলাম তার সঙ্গে একটি থেকে দুটি আমরা খেজুর খেয়ে নিলাম নম্বর খাবারটি হলো আমাদের কালো তিল এই কালো তিলে রয়েছে আয়রন কপার জিঙ্ক কালো তিল কিন্তু বিভিন্নভাবে আমাদের উপকার করে থাকে এবং বিশেষ করে রক্ত বৃদ্ধিতে কালো তিলকে কিভাবে খাওয়া যেতে পারে অল্প পরিমাণ কালো তিলকে আমরা কি করতে পারি হালকা একটু ভেজে নিয়ে একটা কাঁচের কৌটোতে রেখে দিতে পারি এবং যখন আমরা কোনো খাবার খাচ্ছি হতে পারে ভাত বা তরকারি বা রুটি তার সঙ্গে খুব সামান্য পরিমাণে কিন্তু মিশিয়ে আমরা খেতে পারি সারা দিনে সাত নম্বর খাবারটি হলো আমাদের লেবু লেবুতে রয়েছে ভিটামিন সি এবং আমাদের শরীর যেন ঠিকঠাক ভাবে আয়রনকে অ্যাবসর্ভ করতে পারে তার জন্য ভিটামিন সি এর বিশেষ প্রয়োজন সো লেবুটা কিন্তু মোটামুটি আমাদের ডায়েটে আমরা রাখতেই পারি আমি অনেকগুলো খাবারই কিন্তু বলেছি বিশেষ করে যেগুলো একটু গরম বা পুটি নেয়ার কথা আমি বলেছি তাতে কিন্তু লেবুর রস মেশানোর কথা আমি বলেছি আমি যখন খেতাম আমার ডায়েটে কিন্তু আমি লেবুর রস রেখেছিলাম এবং আমি ভাতের সাথেও লেবুর রস মিশিয়ে খেতাম এতে কিন্তু আমি ভীষণ উপকার পেয়েছি সো লেবুর রসটা রাখার চেষ্টা করুন সো এই সাতটি খাবার অ্যানিমিয়া রোগ থেকে মুক্ত করতে ভীষণ ভাবে হেল্প করে আমাদের শরীরে আয়রনের অ্যাবজর্পশনে হেল্প করে থাকে এছাড়া আরো দুটি সিম্পল উপায় আমি বলছি যেমন একটি হলো লোহার কড়াইয়ে রান্না করে খাওয়া এই সময়ে যে রান্নাগুলোই আমাদের জন্য হচ্ছে সেগুলো যদি আমরা লোহার কড়াইতে করতে পারি সেটা কিন্তু ভীষণভাবে উপকারে আসে এবং তামার পাত্রে জল রেখে খাওয়া কি করতে পারি আমরা একটি কাপার জগে রাতে জল ভরে কোনো উটেন সার্ফেস এর উপরে যদি আমরা রেখে দিই এবং সকালবেলা সেই জলটা আমরা যদি খাই সেটাও কিন্তু আমাদের খুব উপকারে দেয় এই অ্যানিমিয়া রোগ থেকে মুক্ত হতে সো এই ছিল যে খাবারগুলো আমার মাথায় ছিল আমি নিজে ইনক্লুড করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের যদি কোনো উপকারে আসে সেটিও আমাকে লিখে জানান এখনকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও